শাড়ির ব্লাউজে কাজ করা। ব্লাউজে সাধারণত দুই হাতায় ও পেছনের অংশে কাজ করা হয়। দুই হাতায় 14 ইঞ্চি করে পার ও সিটা বুটা কাজ হয়। ব্লাউজের পেছনের অংশে 18 ইঞ্চি পার ও সিটা বুটা দিন। এভাবে কারচুপির কাজ শেষ করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। শাড়ির ব্লাউজে কাজ করা। ব্লাউজে সাধারণত দুই হাতায় ও পেছনের অংশে কাজ করা হয়। দুই হাতায় 14 ইঞ্চি করে পার ও সিটা বুটা কাজ হয়। ব্লাউজের পেছনের অংশে 18 ইঞ্চি পার ও সিটা বুটা দিন। এভাবে কারচুপির কাজ শেষ করুন।